Hello friends welcome to Guidance Guru গাইডেন্সগুলো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা এসএসসি সি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এসেছি তো অবশ্যই লাস্ট পর্যন্ত তোমরা দেখো এখানে দেখো এস ডট নাইস ডট ইন এর ওয়েবসাইটে আমি রয়েছি এখন তো তোমাদের পঁচিশ তারিখে অর্থাৎ পঁচিশে মার্চ কিন্তু এসএসসি জিডি পরীক্ষার নোটিফিকেশন বেরোনোর কথা ছিল তো সেটা কিন্তু পঁচিশে মার্চ বেরোয়নি এবং আগস্টের দু তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল তো এসএসসির এসসির অফিসিয়াল ওয়েবসাইটে আজকেই একটা নোটিশ দিয়ে সেখানে জানানো হয়েছে যে এসএসসি তোমার কিন্তু মার্চ না সেটা কবে সমস্ত কিছু দেওয়া আছে তো অবশ্যই তোমরা দেখে নাও আমরা আমি প্রথমত নোটিশটা ডাউনলোড করব এখানে দেখে নাও ইম্পর্টেন্ট নোটিশ কনস্টেবল জিডি সিএপিএফ আসাম রাইফেলে এই নোটিশটা এখানে তোমরা ডাউনলোড করে দেখতে পারবে চলো আমি নোটিশটা ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে তো এই হচ্ছে সেই নোটিশটি আজকেই প্রকাশিত হয়েছে কনস্টেবল জিডি সিএপিএফ এখানে দেখে নাও ইম্পর্ট্যান্ট নোটিস অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট ফর কনস্টেবল জিডি রাইফেল ম্যান ইন আসাম রাইফেল এক্সামিনেশান দু হাজার একুশ আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট নোস নোটিস অফ কনস্টেবল জিডি রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ওয়ান হুইচ ওয়াইজ শিডিউলড টু বি পাবলিশড অন পঁচিশ তিন দু হাজার একুশে পাবলিশ হওয়ার কথা ছিল উইল নাও বি পাবলিশড ইন দ্য ফার্স্ট উইক অফ মে দু হাজার একুশ অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু এটা প্রকাশিত হবে অর্থাৎ এটা এপ্রিল মাসের আজকে দশ তারিখ এটা প্রকাশিত হবে মে মাসের এক থেকে সাত তারিখের মধ্যে প্রকাশিত হচ্ছে তো তোমরা অনেকেই হয়তো ভাববে যে এটা কিন্তু বলা হয়েছিল দুই আগস্ট পরীক্ষা হবে কিন্তু পরীক্ষা পিছিয়ে যাবে সেটা কিন্তু ভাবাটা খুবই ভুল হবে কারণ দুই আগস্ট পরীক্ষা পিছাতেও পারে আবার দুই আগস্ট পরীক্ষা হতেও পারে তাই তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই প্রিপারেশন নিতে থাকো দুই আগস্টকে মাথায় রেখেই কিন্তু প্রিপারেশান নাও যদি পরীক্ষা পিছিয়ে যায় তখন কিন্তু ভালো হবে এবং যদি দুই আগস্ট পরীক্ষা হয় তাহলেও কিন্তু ভালো হবে এসএসসি জিডির একটা সরি এসএসসি পরীক্ষাগুলোর জন্য একটা ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে যে কোন পরীক্ষা কবে হবে তো সেই ক্যালেন্ডারটাও আমরা ডাউনলোড করে নেব এবং তোমাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছ একজামিনেশন ক্যালেন্ডার এখানে নোটিশটা আমরা ডাউনলোড করব তার আগে বলবো তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সে দুর্বল কারেন্ট অ্যাফেয়ার্সে নিজের নিজেকে স্ট্রং করতে চাও তাহলে প্রত্যেক দিন সিক্স এম কিন্তু আমাদের সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে এবং মাসের শেষে সম্পূর্ণ মাসের কিন্তু ক্লাস হয়ে থাকে এবং সেই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমি ফ্রিতে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই তো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও ডেসক্রিপশানের লিংক দেওয়া আছে প্রত্যেকেই জয়েন করো এবং সকালে সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো এখানে ক্যালেন্ডারটা আমরা প্রথমত ডাউনলোড করে নিই এখানে দেখো এসএসসির কোন পরীক্ষা কবে হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে তো এখানে একেবারে লাস্টের দিকে আমি চলে যাবো একেবারে লাস্টে দেখো কুড়ি নম্বরে যেটা রয়েছে আচ্ছা একেবারে আচ্ছা কুড়ি নাম্বারে এখানে দেখো হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছো কনস্টেবল জিডি ইন সি এপিএফ এনআইএ এস এস এফ অ্যান্ড রাইফেল জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার কুড়ি এখানে দেখো পঁচিশ তিন দু হাজার একুশে এটা প্রকাশিত হওয়ার কথা ছিল ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট পঁচিশ তিন দু ক্লোজিং ডেট কিন্তু দেওয়া রয়েছে দশ পাঁচ দু হাজার মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু পঁচিশ তারিখে নোটিফিকেশান বেরোয়নি এবং এটা বলা হচ্ছে যে মে মাসের প্রথম সপ্তাহে নোটিফিকেশান বেরোবে তাহলে মে মাস ধরে কিন্তু আবেদন চলবে এবং পরীক্ষার ডেট এখনও কিন্তু সেটাই দেওয়া রয়েছে দুই আট দু থেকে পঁচিশ আট দু ঠিক আছে তো আগস্টে তোমাদের পরীক্ষা হবে সেই ডেটটা নিয়েই তোমাদের প্রিপারেশান কিন্তু চালিয়ে যেতে যেতে হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে থ্যাংক ইউ